স্বাগত আপনাদের সবাইকে আমার চ্যানেল অনুস কুকিং ব্লগ চ্যানেলে। আজ আমি আপনাদের জন্য খুবই অল্প সময়ে পারফেক্ট আলুর দমের রেসিপি নিয়ে চলে এসেছি। এই আলুর দম শুধুমাত্র লুচি পাউডার সাথে ছাড়াও রুটির সাথে খুবই জমে যায়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং একটুও স্ক্রিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলুন আমি রেসিপিটি শুরু করি। আলুর দম বানানোর জন্য বড় বড় সাইজের আলুর দমের মতো আলু কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, এক চামচ আদা, এক চামচ রসুন। কড়াইয়ে প্রথমে সর্ষের তেল ভালোভাবে গরম করে কেটে রাখা আলুর দমের আলু, লবণ ও হলুদ দিয়ে ভালোভাবে আগে ভেজে নিচ্ছি। আলু ভেজে নিলে আলুর দমের স্বাদ খুবই ভালো হয়। এপিট ওপিট ভালোভাবে লালচে লালচে করে আলুগুলো আমি ভেজে তুলে রাখবো। আলু ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই অল্প একটু সাদা জিরে, দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালোভাবে লালচে করে ভেজে নিয়ে উপর থেকে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি কিছুটা বাদামি হয়ে এলেই উপর থেকে দিয়ে দেব একটা পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। উপর থেকে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা, এক চামচ আদা বাটা। সমস্ত বাটা দিয়ে একসাথে খুব ভালোভাবে কষাতে থাকছি। উপর থেকে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। সমস্ত মশলা একসাথে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। অল্প একটু জল ব্যবহার করছি যাতে মশলাটা কড়াইয়ে লেগে না যায়। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে আবারও ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। যখন বুঝবেন মশলা কষানো হয়ে গেছে, উপর থেকে দিয়ে দেব ভেজে রাখা আলু। আলু দিয়ে আবারও ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। অল্প একটু লবণ ব্যবহার করছি কারণ আমি আলু ভাজার সময় অল্প একটু লবণ ব্যবহার করেছিলাম। বন্ধুরা, ভালোভাবে কষাতে থাকছি যতক্ষণ না তেল ছেড়ে যায়। উপর থেকে অল্প একটু চিনি ব্যবহার করছি যাতে আলুর দমের কালারটা খুবই ভালো আসে। কষানো ভালোভাবে হয়ে এলেই উপর থেকে উষ্ণ গরম জল দিয়ে দিতে হবে এবং ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে আলুটা বাকিটাও সিদ্ধ হয়ে যায়। মাঝে মাঝেই ঢাকনা খুলে নেড়ে দিতে হবে যাতে ঝোল একদম শুকিয়ে না যায়। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই আশা করি লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছেন। ভালোভাবে নাড়াচাড়া করে আলু সেদ্ধ হয়ে গেলেই উপর থেকে হোমমেড গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে আমাদের অল্প সময়ের মধ্যেই পারফেক্ট আলুর দমের রেসিপি। এই রেসিপি কিন্তু লুচি, রুটি, পরোটার সাথে খুবই জমে যায়। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তী সময়ে আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য থাকবে।